আমি ছোট্ট একটি গান দর্পে গিয়ে আলোর সফকিরে বাংলার মহাসাধক আত্মার বিদ্যায় দর্পে গিয়ে আলোর সফকিরে একটি অনেক বাণী দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। সকলের কাছে সহযোগিতা চাই, ধন্যবাদ সবাইকে। বাঁশি হারমোনিয়াম দোতারা এদিকে পারবে ভাই, দুদম সাইডে পারবে বাঁশি হারমোনিয়াম দোতারা। দোবাইয়ে ভাষাইলে Thank you.
আশা করি সকলে ভালো আছেন। আজকে আসছি সেই ঢাকা বাসিটা একটু দেখি, বাসিটা কেন্দ্রীয় শহীদ মিনার, একটু হাই স্কেলে যান, একটু হাই স্কেলে যান। মাজারে হামলার প্রতিবাদে এবং ভাব আলোচনা, আশা করি সকলে লাইকটা শেয়ার করে দিবেন, আমাদের সাথে থাকবেন। কেন অনেক বাউল শিল্পী আমাদের মাঝে উপস্থিত আছে, একে একে সবাই গান করবে, আপনারা আশা করি থাকবেন। একদম বড় হয়ে গেছে, দেখি বাসি দেখি। হারমোনিয়ামটা তাই করে, হারমোনিয়ামটা দেখি, হারমোনিয়াম আমরা
এলন সাগর সাগর থাক এটা মেনোস দে দাও দাও আমার সাইজি বলছে সত্য বল সুপথে চল ওরে আমার মন, কিন্তু আসলে আমরা সত্য পথে কেউ চলতে রাজি না, সত্য পথটা আমাদের কাছে ভীষণ রকম কঠিন, তাই তো? সাইজি বলছে
ভোকালে সাউন্ডটা খুব কম। আমাদের এই যে যারা মাঝের হামলা করছে আমরা ধরে নিচ্ছি ওদের অনেকেই জানে না বাংলাদেশের আমরা যেটা বলি যে চিন্তাধারা দর্শনের ধারা মাজার ইসলাম কেন্দ্র বাংলার চিন্তার ইতিহাসে গুরুত্বপূর্ণ মাজার সেটা একটা মানে একটা স্থাপনা নয় এটা একটা চিন্তা কেন্দ্র এখানে বহু সাধকরা তাদের জীবন ব্যয় করছে মানুষকে জ্ঞান দেওয়ার জন্য সুতরাং এই জ্ঞান কেন্দ্রগুলি আমাদেরকে রক্ষা করতে হলে জ্ঞান কেন্দ্রগুলি কী ধরনের জ্ঞান চর্চা হয় সেই বিষয়ে আমাদের ধারণা পাইতে হবে। তো আমি আপনাদেরকে এখন বলবেন নাকি পরে আরেকটু করেন আমার মনে হচ্ছে আর কিছু গান শুনি তারপরে আপনি এখানে আসেন তাদের মাঝে মতো আলাপ করতে পারেন পরিচয় করে এবং এখানে অনেক সিনিয়র শিল্পী আছেন যারা সারা বাংলাদেশে জনপ্রিয় এবং ওনারা সারা বাংলাদেশের মানুষকে গান তত্ত্বাল এগুলো করে ওনারও একটা গান করার কথা আমাকে আলাপ করবেন আমাদেরকে বলবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো আমার পারান ভরে তোমায় দেখিব